তাহলে আটটা কাজ যার মধ্যে পাওয়া যাবে তাফসীর সহ এই আয়াতে, তাফসীর সহ তাফসীরে কুরতুবী, তাফসীরে তাবারি সহ অনেক তাফসীরের ভিতরে আল্লাহ পাক এই আয়াতের যে ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন মোট আটটি কাজ অপকর্ম যার মধ্যে থাকবে আল্লাহ পাক তাকে গাই নামক দোজকের গর্তের মধ্যে ঢুকায় দিবে, এবং গাই নামক দোজকের গর্তটা এত ভয়াবহ যে জাহান্নাম নিজেও ওই গর্তকে ভয় পাবে, কত ভয়াবহ সেই গর্তটা, সেই গর্তকে আমরা যেতে চাই, আসতে বলবেন না, যেতে চাই, কি ভয়াবহ মারাত্মক। এর এক নম্বর কারণ হলো যারা নামাজকে নষ্ট করবে, আমরা কি নামাজ নষ্ট করব? আমরা কি এশার নামাজ সবাই পড়েছি? তাহলে আমরা যে সমস্ত দরবারে শুনি যে কি কি গাউসে আজম গাউসে পাক নামাজ রোজা সবই মা, এরকম আছে, এরকম বলে না, বলে পানির তলে মোমবাতি বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উযু গোসল লাগে না, যেরকম নাউজুবিল্লাহ খাজা আছে না, দিল দিল কর তাজা ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল, এগুলো গ্রুপ কিন্তু কম নাই, বলেন এই গ্রুপ কলকি গ্রুপ আছে না নাই, মোষগুলো দেখছেন ওদের মোষ, মোষ এবং দাড়ি দুটো এক সমান, সাতটা টর্চ লাইট মারলেও মুখ আবিষ্কার করা যাবে না, এই হলো মুখের হাল, মাথার চুলও বড় মোষও বড় দাড়িও বড় বগলের চুলও বড় নিচের দিকে আর গেলাম, কি কথা কি বোঝা গেল, এবং সাদা মোষ কি যেন খায় লাল টকটকা, হ্যাঁ সালাদ চট পড়ে থাকে, কিছু পাগল মনে করে এটাই বুঝে আল্লাহ ওয়ালা, দুনিয়ার কোনো খেয়াল নাই, দুনিয়ার সব খেয়ালই আসল। সম্মানিত ভাইয়েরা, সালার চট পড়ে অসামাজিক ব্যক্তিত্বহীন বেনামাজি পাগল কখনো আল্লাহ ওয়ালা হয় না, কথা বোঝা গেল, কথা বোঝা গেল, ক্লিয়ার, পাগল কখনো আল্লাহ ওয়ালা হবে না, ন্যাংটা পাগল ন্যাংটা বাবা কি পাগলা বাবা এই এইগুলো কখনো আল্লাহ ওয়ালা হয় না, যিনি আল্লাহ ওয়ালা হবেন তিনি হবেন সবচাইতে ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ, বলি আলহামদুলিল্লাহ। এক সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার মন চায় আমি বউটা ছেড়ে দেই, সংসার ছেড়ে দেই, সন্ন্যাসী হয়ে যাই, জঙ্গলে চলে যাই, রাসূল বললেন সাহাবী বি আমার সুন্নাহ, যেরকম সুবহানাল্লাহ বি আমার কি সুন্নাহ, সংসার আমার সুন্নাহ, যেরকম সুবহানাল্লাহ সন্তান লালন পালন করা আমার সুন্নাহ, সামাজিকতা রক্ষা করা আমার সুন্নাহ, প্রতিবেশীর হক রক্ষা করা আমার সুন্নাহ, ইসলামে কোনো বৈরাগ্যের স্থান নাই, লা রাহবানিয়্যাতা ফিল ইসলাম, আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান, জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল ক্লিয়ার করে দিয়েছেন আমার নবীজিকে এক বইয়ের স্বামী না একাধিক বইয়ের স্বামী, একাধিক এট এ টাইম, আমার নবীজির সামনে চার স্ত্রী সামনে বসে আছে সব একসঙ্গে এসে বলছে হুজুর আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, কে গন্ডগোল লাগছে বলো, হুজুর আপনি আমাদের চারজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন, ও কয় আমারে ও কয় আমারে সবাই কয়, সত্যি করে আপনি বলবেন আমাদের চারজনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন, বলেন তো কার নাম বললে কার নাম কয়া কোন বিপদে পড়বেন, বলেন তো এই প্রশ্ন কি সহজ না জটিল, বলেন প্রশ্ন সহজ না জটিল, বিশ্ব নবীর কাছে এই প্রশ্ন যখন করা হলো রাসূল বললেন তোমরা আমাকে যে প্রশ্ন করেছ এটার জবাব আমি আজকে দেব না আগামী কালকে দেব, যাও পাঠিয়ে দিয়েছেন সবার ঘরে ঘরে, সন্ধ্যা হতে হতেই অন্ধকার যখন হয়ে গেছে আটটা খেজুর হাতের মধ্যে নিয়ে দুটো করে প্যাকেট করলেন, কয়জনের জন্য, তাহলে কয়টা করে হলো, দুটো করে হলো, প্রথম স্ত্রী ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন আয়েশা আমি তোমাকে দারুণ লাইক করি, তোমাকে পছন্দ করি, আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই যে আমি তোমাকে দুটো খেজুর দিয়ে গেলাম, তবে আমি তোমাকে যে বেশি ভালোবাসি এই কথা যেন কেউ না জানে, তোমাকে দুটো খেজুর দিয়ে গেলাম। দ্বিতীয় স্ত্রীকে সেম কথাই বললেন, তৃতীয় স্ত্রীকেও সেম কথা বললেন, চতুর্থ স্ত্রীকেও সেম কথা বললেন, চলে এলেন। পরের দিন সকালবেলা
চারজন মিলেই খুব খুশি, হুজুর তো আমারে খেজুর দিয়ে গেছে, চলে এসেছে, বলতেছে হুজুর আপনি একটু ফাঁস করে দেন, সত্যি করে বলেন আপনি আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন। রাসূল বললেন শোনো, আমি গত রাত্রে যার ঘরে দুইটা খেজুর দিয়ে আসছি লুকায়া, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি ম্যানেজ, কি কন্ট্রোল পাওয়ার ছিল তার, কোন স্ত্রীকে গাল বন্ধ করেছেন আমার নবী যে এমন কোন রেকর্ড নাই। আর তার উম্মতরা বউরে পিটাইয়া সোজা বানায়, আছে না নাই, আছে না নাই, বউ মারার স্বামী যারা ওর মতো ছোট লোক পৃথিবীতে নাই, ঠিক কিনা? বউকে মারবেন কেন? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো কি বুঝতেছেন নাকি আপনারা, বউকে পিটাবেন কেন? বউকে পিটানোর জিনিস না আদরের জিনিস বলেন? ওই যারা বিয়ে করেন তারা কে আদরের জিনিস, বিয়ে তো করোই নাই তুমি। ও লাইন আছে না, ও দেখেন একজন লাইন, তোমার লাইন আছে নাকি? ও সিরিয়ালে আছে, আচ্ছা খুব ভালো। আচ্ছা প্রেমটা কি বিয়ের আগে হবে না পরে হবে? এখন প্রেম কখন হয় দেখো, মানে অ্যাডভান্স হাইব্রিড, তাই না? সব আগে আগেই হয়ে যায় না, বিয়ের আগে যদি প্রেম হয়, বিবাহ পূর্ব প্রেম হলে সব তো প্রেম আগেই হয়ে গেল, এরপরে যদি বিয়ে হয় তখন আর প্রেম থাকে না, তখন আর কি লেখি, তখন কি হয় কি লেখি, আফসোস হবে কি করলাম, কি হলো, সত নাই, শান্তি নাই, এগুলো করবে না, বিয়ে হবে এরপরে প্রেম হবে, ঠিক কিনা বলেন? যুবক কোনো মিস কল দেওয়া যাবে না, রাজি আছো তোমরা? দেখেন যুবকরা কিছু করে না, চুপ করে থাকে, কোনো মিস কল দেওয়া যাবে? এক যুবক অনেকদিন আগে এক মাহফিলে বলতেছে কোনা থেকে দাঁড়ায়, হুজুর মিস কল তো কোরআন শরীফে আছে, কোথায়? কে ফামাইয়া আমাল মিস কল, কষ্ট হচ্ছে আপনাদের, আলোচনা চালাই আর কিছুক্ষণ, যে জোরে বলি ইনশাআল্লাহ। এই গ্রামে বাড়ি কাদের, এই গ্রামে হাত তুলে দেখেন তো দেখি, বোঝা শেষ, হাত নামা, এই গ্রামের চতুর্থ আসমানে আছে, তাই না? থাকুক সমস্যা নেই, ওই যে আছে না কথায় মক্কার মানুষ নাকি হজ পায় না, এরকম আছে না নাই? এই গ্রামের লোক কি এই কয়েকটা হাত তোলা, এই কয়েকটা লোক না আরো আছে, আরো আছে না নাই? যাক এরা মনে হয় হাসান বসরি হয়ে গেছে। হ্যাঁ আমার দিকে তাকা, কষ্ট পাচ্ছেন আপনারা? গ্রামবাসী যারা আছেন আমি আপনাদেরকে ছোট করছি না, কিন্তু আপনাদের সবচাইতে বড় হক ছিল আজকে প্রথম কাতারে বসা। আপনি দাওয়াত দিয়ে আপনি থাকবেন না কেন? সবার আগে উচিত ছিল আপনার সামনে বসে থাকা। এটা কেন হবে? এটা এটা উচিত না। আল্লাহ তুমি আমার এই গ্রামের ভাইদেরকে কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই গ্রামে আজকে জামাই কম না বেশি? হ্যাঁ জামাই কম না বেশি? বেশি, সব জামাই হাজির হয়েছে আজকে না? ভালো, জালসাই নাই? হ্যাঁ না, হাত তুলতে বলবো, আছে 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 আছে, আর না বল, যতটুকুন কইছি আর কম না, আর নিচে নামবো না, ও শুয়ে থেকে শোনা যায়, এই যে উনি ওয়াজ করে দিছে আমার কথা বুঝেন নাই? জি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। রাগ করলেন আপনারা? এটা একটু বলা দরকার ছিল, এটা উচিত, আপনি দাওয়াত দিয়ে আপনি থাকবেন না কেন? আপনি সবার আগে থাকবেন, আপনাকে শুনতে হবে, কোরআন শোনার হক সবচেয়ে যখন এই গ্রামের লোকের বেশি, আলহামদুলিল্লাহ বলো, আগে গ্রামবাসী শুনবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আটটা কারণে জাহান্নামের গর্ত হবে, তার ঠিকানা, এক নম্বর হলো কি নষ্ট করা, বলেন কি নষ্ট করা? নামাজ নষ্ট করব আমরা? নামাজ হবে কয় অক্ত? আসতে বলবেন না কয় অক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে? নামাজ নষ্ট করার মতো কিছু প্লেয়ার আছে না নাই? নামাজ নষ্ট করে দেয়, এই চল তো থাক নামাজ পড়ে পড়বো না, এরকম বন্ধু আছে না নাই? ওই বন্ধুর দরকার, ওই বন্ধুর দরকার,
পাঁচ ধরনের ব্যক্তি কখনো বন্ধু হতে পারে না। কয় ধরনের? পাঁচ, মনে মনে রাখবেন। নাম্বার ওয়ান, কি এটা? এই চা নিয়ে যান তো, কাউকে চা দিবেন না, কোন চা লাগবে না, এই সবাইকে দেন, সবাইকে দেন, কেউ চা খাবো না, যান নিয়ে যান। আমরা চা খাবো, জনগণ দেখবে এটা কত বড় বেয়া দেবে, ঠিক আছে না? চা খাবোই না, যান নিয়ে যান, লুকায় দিতে হয় আমার। আমার একটু কথা বলি তো, অনেক সময় গলা একটু একটু চান্স দিতে হয় তো, একটু মানে মানে একটু তরু তাজা করা লাগে না, হঠাৎ করে একটা জিকির দিয়ে দিব, কেউ টেরও পাবে না, এখানে লুকায় থাকবে, একটু দিয়ে চট করে খেয়ে নিব, কেউ টের পাবে না। ও নিয়ে এসে এত বড় ডেক্সি নিয়ে আসে, আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন না আপনারা? যে বন্ধু নামাজের দিকে ডাকবে না সেই বন্ধু দরকার। আমার বন্ধু হবে নামাজি না বেনামাজি, বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, বন্ধু ভালো নির্বাচন করব। একটা বন্ধু একটা বড় লাইব্রেরির চেয়েও দামি, একটা লাইব্রেরি যে উপকার করতে পারে, একটা বন্ধু তার চেয়ে বেশি উপকার করতে পারে, বলি আলহামদুলিল্লাহ। বন্ধু পাঁচজনকে বানাবেন না কখনো, ভুল করেও না। এক নম্বর হলো মিথ্যুক, মিথ্যুক কখনো বন্ধু হতে পারে না। নাম্বার দুই হলো অহম্মক, বোকা বোকা, ওকে বন্ধু বানাবেন বিপদ আরো বেশি করবে। দেখো তো, থাক থাক, জি আলহামদুলিল্লাহ। তো নাম্বার তিন হলো কৃপণ। নাম্বার তিন কি? বিপদে পড়ছেন বন্ধু, বন্ধু খুব বিপদে, আমিও এরকম কৃপণ আছে না নাই, মানে ও যে বিপদে পড়ছে, যখন টাকার দরকার হয়, যার কাছে টাকা আছে বলে ভাই তুমি আর কি বিপদে, আমি তো আর মহা বিপদে, আখেলা আসতেই আসতে আমার কাছে আছে না নাই বলে। আচ্ছা, নাম্বার চার হলো কাপুরুষ, ভীতু, মানে একটা সাইকেলের চাকা বাস, ও বাবা, এরকম আছে না নাই? এই ধরনের লোককে বন্ধু বানানো যাবে। নাম্বার পাঁচ হলো পাপিষ্ঠ, মুজরিম, ফাসিক। পাপিষ্ঠ লোক কখনো ইমানদারের বন্ধু হতে পারে? আবার যাকে বন্ধু বানাবেন তাকে বেশি গভীরে নিবেন না। রাসূলুল্লাহর হাদিস, আহবিব হাবিবাকা, আহবিব হাবিবাকা হাওলাম্মা আসা আন ইয়াকুনা বাগীযাকা ইয়াওমাম মা ওয়া বাগীয বাগীযাকা হাওলাম্মা আসা আন ইয়াকুনা বাগীযাকা ইয়াওমাম মা। তুমি তোমার বন্ধুকে এত কাছে টেনে নিও না, সব কথা তুমি তাকে বলে দিয়েছো, একদিন সে তোমার শত্রু হতে পারে। আবার তুমি তোমার শত্রুকে এত দূরেও ঠেলে দিও না, একদিন সেই শত্রুটা তোমার খুব পরম চরম বন্ধু হতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ, আমার নবীজির হাদিস, এটা নবীজির হাদিস, রাসূল বলেছেন, এটা আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা আলী একদিন নামাজে দাঁড়ালেন, হযরত আলীর চতুর্থ খলিফা নামাজে দাঁড়াবেন, এক ইহুদি এসে তার নামাজ নষ্ট করার জন্য একটা লম্বা প্রশ্ন রেডি করে ফেললো, ভাবলো এই লম্বা প্রশ্ন দিয়ে তার নামাজটা নষ্ট করে ফেলবো। হযরত আলী চেয়ে টের পেলেন, বলতেছে, প্রশ্ন হলো আলী তুমি বলো তো কোন প্রাণী ডিম থেকে পৃথিবীতে চলে আসে বাচ্চা হয়ে, আর কোন কোন প্রাণীগুলো মার পেট থেকে বাচ্চা হয়ে চলে আসে স্তন্যপায়ী হয়ে, কোন কোন প্রাণীগুলো? এই প্রশ্নের জবাব কি এক কথাই হবে না, লম্বা কথা লাগবে, লম্বা কথা লাগবে। ইহুদি এই প্রশ্ন করলে হযরত আলী মনে মনে চিন্তা করলেন, এর তো মতলব খারাপ, নামাজের সময় হয়ে গেছে, এমন সময় প্রশ্ন নিয়ে এসেছে, নামাজ তো নষ্ট হয়ে যাবে, নামাজের মধ্যে বেখিয়াল হয়ে যাবে, তিনিও কম না। এমন সুন্দর করে জবাব দিলেন ইহুদি, তুই আমাকে এমন সময় প্রশ্ন নিয়ে এসেছিস আমার কাছে, নামাজ তুই নষ্ট করার মতলবে এসেছিস, আমি আমার নামাজ নষ্ট করব না, নামাজের কোনো ক্ষতি করব না, তবে তোর জবাবটা আমি এক কথাই দিয়ে দিলাম, কি জবাবটা বলো? আলী বলছেন, যে সমস্ত প্রাণীর, যে সমস্ত প্রাণীর মাথা, যে সমস্ত প্রাণীর কানগুলো মাথার ভিতরে থেকে যায়, সেগুলো ডিম থেকে পৃথিবীতে বাচ্চা হয়ে আসে, আর যে সমস্ত প্রাণীর, যে সমস্ত প্রাণীর কান মাথার বাইরে থেকে যায়,
সেই সমস্ত প্রাণী বাচ্চা থেকে মারপেট থেকে বাচ্চা হয়ে পৃথিবীতে আসে, স্তন্যপায়ী জোরে কোন সুবহানাল্লাহ। বোঝা গেল? এক কথায় শেষ হচ্ছে সুবহানাল্লাহ। কি মেধা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সাপের কান দেখা যায়? কান দেখা যায়? ওর জন্ম কিসের থেকে বলেন? কিসের থেকে? ডিমের থেকে। যে সমস্ত প্রাণীর কান মাথার ভিতরে থেকে যায় ওই সমস্ত প্রাণী ডিম থেকে চলে আসে, আর যাদের কান বাইরে থাকে একটা ম্যাক্সিমাম অংশ বাইরে থাকে এগুলোর জন্ম হয় মার পেট থেকে, একদম সেই স্তন্যপায়ী প্রাণী হয়ে আসে, সরাসরি বাচ্চা হয়ে আসে। বলি আলহামদুলিল্লাহ। কি সুন্দর উত্তর দিয়ে বললেন, ইহুদি নামাজ নষ্ট করবা? অসম্ভব উত্তর দিছে এক এক লাইনে, নামাজ এখন পড়লাম। সুবহানাল্লাহ বললেন না? নামাজ আগে না কাজ আগে? বলেন নামাজ আগে না কাজ আগে? কাজকে বলবো নামাজ আছে, কাজকে বলবো কি? নামাজ আছে। কাজ বন্ধ, নামাজ সবচেয়ে বড় কাজ কি? হাইয়া আলা সালা, সব বাদ নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। কয় অক্ত? আস্তে বলবেন না, কয় অক্ত? একে না জামাতে? বুঝে না না বুঝে, জেনে না না জেনে, আস্তে আস্তে না তাড়াতাড়ি, সময় না অসময়ে, সবগুলো মেইনটেইন করব আমরা। আদাউস সালাত হবে না, নামাজ নষ্ট হবে না। তাহলে সাইয়েদনা আলীর নামাজের মনোযোগিতা কি ছিল? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়েছেন আলী নামাজের ভিতরে, এমন মনোযোগ যুদ্ধের ময়দানে পার মধ্যে তীর ঢুকেছে, সেই তীর কেউ বের করতে পারে না। রাসূলকে বলা হলো, রাসূল বললেন, তোমরা জানো না আমার আলীর নামাজের মনোযোগটা কেমন? আলী যখন নামাজে দাঁড়ায় গোটা দুনিয়ার সম্পর্ক তার সাথে থাকে না। সুবহানাল্লাহ। আলী যখন নামাজে দাঁড়াবে পিছন থেকে তীরটা টান মারবে। একটু চিন্তা করে দেখেন না কি মনোযোগ ছিল। হযরত আলী নামাজে দাঁড়ালেন, পিছন দিক থেকে সাহাবীরা মাঝামাঝি অবস্থায় পা থেকে টান মেরে তীর বের করতেছিল, এমন সময় নামাজের মধ্যে তিনি নামাজ পড়ছেন, কোনো আওয়াজ নাই। কিতাবে লেখা এসেছে গোস্তগুলো সিঁড়ে সিঁড়ে আসে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে। নামাজ শেষ হয়ে গেল, পায়ের দিকে তাকায় দেখেন সেই যন্ত্রণার তীর বিদ্ধ, সেই তীরটা নাই। সাইয়েদনা আলী জিজ্ঞাসা করলেন উপস্থিত সাহাবীদেরকে, ভাইরা রে, এত যন্ত্রণা ঘুম পর্যন্ত ভালো করে পারতে পারি নাই, নামাজ শুরু করলাম সেই বিদ্যুদায়ক তীর নিয়া, সেই তীর তো নামাজের পরে আমি দেখি নাই। সাহাবীরা বলছেন, আলী নবজির পরামর্শ নে, নামাজের মধ্যে তোমার পা থেকে আমরা টান মেরে তীরটা বের করে নিয়েছি। আলী বলেন, আল্লাহর কসম করে বলি, আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। আমাদের নামাজ কোথায় আর তাদের নামাজটা কোথায়? নামাজে প্রাণ পেতে হবে। আমার নবীজির এমন রাত চলে গেছে, লম্বা লম্বা রাকাত তিনি নামাজ পড়েছেন, গোটা রাত চলে গেছে দুই রাকাত নামাজ, একটা লম্বা লম্বা সূরা শেষ করে দিয়েছেন, রুকুর ভিতরে ঘন্টার পরে ঘন্টা সেজদার মধ্যে কেটে গেছে, কপাল ফুলে গেছে, রক্ত লাল, চক্ষু লাল হয়ে গেছে, যাই নামাজ ভিজে গেছে। ইন্তু আযিব ইন্তু আযিবহুম ফা ইন্নাহুম ইবাদুক, আল্লাহ তুমি আমার 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 উম্মতকে যদি তুমি শাস্তি দিয়ে দাও তারা তো তোমার গোলাম, আমার উম্মতর গুনাহগার তুমি আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আমার নবীজি নিজের জন্য দোয়া করেছেন না উম্মতের জন্য দোয়া করেছেন? উম্মতের জন্য, কারণ নিজের জন্য যে দোয়া করবে আল্লাহ বলবে তুই স্বার্থপর, তুই শুধু তোর জন্যই দোয়া চাস, আমি তোকে মাফ করব না। আল্লাহর কাছে দোয়া কবুল করার জন্য নিজেরা জন্য আগে না দোয়া করে আগে অন্যের জন্য দোয়া করব, আল্লাহ এটা দাও, অমুক এটা দাও, অমুককে ভালো করে দাও, এরপর নিজেরটা বলবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করে নিবে। এই জন্য জমার সিগা বেশি এসেছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার নবীর স্পেশাল দোয়া সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাকে দাও না আমাদেরকে দাও, বলেন 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 বলেন, আমাকে না আমাদেরকে, ওয়াহেদ না জমা, জমার সিগা, আল্লাহ আমাদেরকে দাও, সবাইকে নিয়ে যদি আমরা চাই তাহলে আল্লাহ কবুল করবেন। এই জন্য সবাইকে নিয়ে আমরা চাবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি উম্মতের জন্য পেরেশান ছিলেন, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যেতেন, একদিন তিনি সেজদা থেকে মাথা উঠান না। আম্মা জানা এসা লক্ষ্য করছেন, নবীজি উঠেন না কেন, একটু পায়ে চিমটি কাটলেন, গায়ে চিমটি কাটলেন, নবীজি নড়ে উঠলেন। সালাম ফেরার পর রাসূল বলছেন, আয়েশা রে আমাকে চিমটি কেটেছ, কি হয়েছে? এবার তিনি বলছেন, হুজুর আপনি নড়েন না, ভাবতেছি আপনি মরে গেলেন নাকি, আপনি এত কাঁদলেন কেন, আপনি এত অস্থির হন কেন? রাসূল বলছেন, আয়েশা রে হাশরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, লাইয়ান জুহাদুম মিনকুম, কেউ নাজাত পাবে না, এমনকি আমিও নাজাত পাবো না। আল্লাহ আমাকে ধরলে পরে আমিও নাজাত পাবো না, তবে ইল্লা আইয়াতাকাম্মাদানি আল্লাহ, আল্লাহ তাআলা আমার চতুর্দিকে রহমতের বেষ্টন দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমরা সেজদা দেব কাকে? এই সেজদার চিহ্ন আছে না নাই? এই দুনিয়ার জিন্দেগিতে আপনার চিহ্নটা না দেখা গেলেও সবার স্কিন তো একরকম নয়, অনেকের চিহ্ন হয়তো ফুটে ওঠে না, কিন্তু এই কপালে যদি কোনো বান্দা সঠিক সেজদা দিতে পারে, আল্লাহ তাআলা বলছেন, সিমাহুম ফি ওজুহিহিম মিন আছারিস সুজুদ। জোরে বলি আল্লাহু আকবার। হাশরের ময়দানে নূরগুলো চমকাবে, সেই নূরগুলো দেখি দেখি আল্লাহ তাআলা রাসূলকে অর্ডার দিবেন, হে রাসূল নূরগুলো চমকানো সাহাবীদেরকে আপনার সঙ্গে করে নিয়া এক সঙ্গে জান্নাতে আপনি প্রবেশ করবেন। জোরে কল সুবহানাল্লাহ। নামাজি না বেনামাজি, আসতে বলবেন না নামাজি না বেনামাজি, নামাজ আমরা পাঁচ অক্ত পড়ব, নামাজটাকে ছেড়ে দেব না। পাঁচ অক্ত নামাজ যদি কোনো বান্দা পড়তে পারে, আল্লাহর দায়িত্ব হলো তাকে জান্নাত দেওয়া। জোরে কল সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নম্বর দুই হলো, ওয়াত্তাবা'উ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আর নম্বর দুই হলো, যারা নফসের দাস হবে, নফসের দাস মানে নফসকে ভালো চায় না খারাপ চায়, ওজন দিতে নিয়ে কম দিতে মন চায়, নেওয়ার সময় বেশি নিতে মন চায়, জমিরাইল কোদাল দিয়ে কাটতে কাটতে বেশি কাটতে মন চায়, ঠিক কিনা বলেন? জমিটি একটু বেড়ে আসুক না, একটু আমার জমিতে বেশি অংশ চলে আসুক না। আমিন মাপার সময় আমিন কি সকালবেলা আগেই ফোন দিয়ে বলে, ভাই আমি অমক, আজকে আমার জমিটা মাপ হচ্ছে, তোমার হাজার টাকা বেশি দেবো না, আমার দিকে একটু লম্বা করে দিও, আছে না নাই? মন তেমন কিছুই চায়, নিজের দিকে বেশি নিতে মন চায়। আল্লাহ বলছেন, বান্দারে নাফসের দাসত্ব না করে তুই আমার দাসত্ব করবি বান্দা, আর যদি নাফসের দাস হয়ে যাস জেনে রেখে দিস আমি তোকে গাইয়া নামক দোজকের গর্তের মধ্যে ঢুকায় দেব, কার কথা? নাম্বার তিন হলো, যে মদ্যপ মদপান করতে করতে পেকে গেছে, ওই লোকটাকে আল্লাহ তাআলা সেই গর্তের মধ্যে ঢুকাবেন। মদের বোতল বাংলার জমিনে মনে হয় নাই, আসতে বলবেন না আছে না নাই? মুহাম্মাদের উম্মতরা কি খায় না? আসতে কবেন না খায় না? আমার নবী কি মদ্যপান করেছেন? মদকে তিনি কি করে দিয়েছেন, হালাল না হারাম? কিন্তু তার উম্মতরা মদ খায়, কি খায়? মদ খায়, মদ খাওয়া হারাম। তবে হ্যাঁ, মদ চলবে না, মদ হারাম, এই ওয়াজ আপনি সারা জীবন করুন, কোনো কাজ হবে না, মদ বন্ধ হবে না। মদ তখনই বন্ধ হবে যখন জায়গা মতো মদ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? সেই জায়গা মতো যাওয়ার দরকার আছে না নাই? তার জন্য জানমাল কুরবান দিতে কি রাজি আছেন? সবাইকে জানমাল কুরবান দিতে রাজি আছেন? এই জমিনটা কার? আকাশটা কার? এই জমিন আইন চলবে কার? রাজি আছেন কারা কারা? হাত উঠিয়ে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। মদ খেয়ে রাস্তায় ধরা পড়লে
প্রশাসন তাকে গাড়িতে করে তুলে নিয়ে আস্তে করে বাড়িতে পৌঁছায় দেয়। আছে না নাই? মদ তো আলেমরা খায় না, মদ তো কোনো রিক্সাওয়ালা খায় না, মদ তারাই খায় যারা মদ আইন হিসেবে দেখতে চায়। কষ্ট পাচ্ছেন আপনারা? জি, শেষ করে দিলাম, শেষ করবো না। ফজর রাগ পর্যন্ত আমি চেষ্টা করি কোরআন থেকে কথা বলা, আমি চেষ্টা করি। আমার দেশে এমন আলোচক আছে, ওই যে ধরছে সুর, সুর আর ছাড়ে না, শেষ পর্যন্ত সুরের মূর্ছনায় জাতি কেন্দা কুন্দা শেষ। শেষে যখন বলা হয় কি বুঝলেন, কানলাম তো ঠিকই কিন্তু বুঝি নাই কিছু, এরকম আছে না? আমরা কিছু বুঝ নিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ নষ্ট করলে কোন গর্ত? জাহান্নামের গর্ত আছে না নাই? নিজের নফসের দাসত্ব করলে জাহান্নাম আছে না নাই? আচ্ছা, জমির আইল ঠেলা ঠেলে হয় এলাকায়? আইল ঠেলা ঠেলে হয় করা যাবে না, এগুলো আমরা করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি এখানে দুনিয়াতে ঠেলবেন, কবরে ঠেলা দেবেন আল্লাহ, খালি ঠেলবে। ফেরেশতা গেলে কি ঠেলতেই থাকবে। অতএব কবরে ঠেলা খেতে চান, অতএব দুনিয়া ঠেলা ঠেলি করা দরকার নেই। এত ওই মানে কোদাল মারতে মারতে আইল বলে না কি বলে, এত চিকন বানায়, এত চিকন। আমি দেখতে গেছি একদিন আমাদের এক জমি পৈতৃক জায়গা দেখতে গেছি, আইল নাই, এত চিকন, হাঁটা ফেল, কুল সিরাপ ফেল, এত চিকন, মানে কোদাল দুই দিকে কোদাল মারে, যুদ্ধ চলে, দেখে কে কত দূর নিয়ে আসতে পারে। আসে না নাই? প্রয়োজনে কোদাল ঘাড়ে মারবে তাও জায়গা ছাড়বে না। আসে না নাই? তোমার ইমান নেই, তুমি জাহান্নামের গর্তের মধ্যে ঢুকবা। যে ব্যক্তি অন্যর বান্দার এক বৃহৎ জায়গা দখল করবে, আল্লাহ পাক তাকে সাত তবক আসমান জমিন তার ঘাড়ে দিবেন হাশরের ময়দানে। বুখারী শরীফের হাদিস এটা। এজন্য সম্পদের বাড়াবাড়ি করতে গিয়ে অন্যের সম্পদ জবর দখল করা যাবে না। আমার এক ফ্রেন্ড ইউরোপে থাকে, লন্ডনে থাকে, 10 বছর পর দেশে আসছে। তার একটা জায়গা ছিল ঢাকার খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে। বললো, দোস্ত আমি যাই দেখি আমার জায়গায় তিনতলা বিল্ডিং খানা। তো যাই দেখি বিল্ডিং, আমি বলো আমার জায়গায় বিল্ডিং করলো, আমি তো জানি না। পরে বিল্ডিং ওয়ালাকে খুঁজে বের করে বলতেছে, ভাই আমার জায়গা বিল্ডিং আপনি করলেন, তোমার জায়গা হতে পারে বিল্ডিংটা আমি। কি কথা কি বুঝতেছেন? বিল্ডিং তো আমি বানাইছি, জায়গা তোমার, বিল্ডিং তো আমার। যুক্তি দেখছেন? শয়তান কি দেয়? শয়তান কি দেখায়? যুক্তি। আর আল্লাহ কি দিতে বলেন? দলিল। আল্লাহ কি? তাহলে জমি আল্লাহর কি? জমি দলিল। আর শয়তানের কি? শয়তানের যুক্তি। হ্যাঁ তোমার জায়গা হতে পারে, কিন্তু বিল্ডিং তো আমি বানাইছি। কি কথা বলছেন? এই এদের জন্য খাই নামক দোজখ আছে। এগুলো কথা কি বলার দরকার আছে না? আছে না? বলার দরকার আছে না? অনেক কাজ হবে, অনেক লোক আছে দেখবেন রাস্তা আটকায় ফেলে। আছে না? গ্রামীণ জীবনে এগুলো প্রবলেম বেশি, কিন্তু খোঁটা দেয়, খোঁটা। আছে না? খোঁটা আছে না? নাই? তোমার বাড়ির সামনে রাস্তা, তুমি খোঁটা দিবে কেন? রাস্তা তোমার বাড়ির সামনে আছে, মানুষ যেন স্বচ্ছন্দে চলতে পারে, যেতে পারে। যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে মানুষের চলার পথকে সহজ করে দিবে, আল্লাহ তাকে জান্নাতে চলার পথ সহজ করে দিবে। রাস্তা বানায় দেন না, চলাচলের ব্যবস্থা আপনি করে দেন, আপনার রাস্তা বানায় দিবেন, মানুষ হাঁটবে, দোয়া করবে আপনার জন্য। রাস্তা দিতে চায় না। আসে না নাই? দখল করতে করতে খোঁটা মারতে মারতে সাজাপুরে নাই মনে হয় এগুলো। আসে না নাই? এগুলো করবেন না, রাস্তার জন্য ছেড়ে দিবেন। আপনার সামনে, আপনার সামনে জায়গা রাস্তা, আপনার জায়গায় কি কেউ বাড়ি করতে আসবে? আপনার সামনে তো রাস্তা, সমস্যা কি? দেন ছেড়ে, আল্লাহ আপনাকে ছাড় দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই ওয়াজগুলো দরকার আছে? আছে না? আছে। এই রাস্তাকে কেন্দ্র করে মার্ডার হয়, মার্ডার হয় না, খুনাখুনি হয় না? এগুলো করবেন না, এগুলো উচিত না। সম্মানিত ভাইয়েরা, এগুলো সব হচ্ছে নফসের দাসত্ব। নফস, নফস খারাপ কিছু চায়। মদখোর জাহান্নামের সেই গর্তের মধ্যে যাবে। কিছু জেনাকার আছে, বুড়া জেনাকার,
বুড়া জেনাকে আসে না নাই, বুড়া হয়ে গেছে কিন্তু জেনা বাদ দেয় না, আসে না নাই আসে। الشيخ الزاني رسول الحديث اتا لا ينظر الله يوم القيامه الله تعالى সেই দিন কিয়ামতের দিন তিন শ্রেণীর দিকে তাকাবেন না। এর মধ্যে এক নম্বর হলো الشيخ الزاني, যে বুড়া জেনাকার বিয়া করছে, বাচ্চা কাচ্চা হইছে, এরপর অকাম ছাড়ে না, আসে না, বুড়া বান্দর আসে না নাই, আসে না নাই, আসে না নাই। আল্লাহ তাআলা বললেন, বলছেন তোকে আমি একদম জাহান্নাম দেব না, তোকে গর্তের মধ্যে ঢুকাবো, যা নাউজুবিল্লাহ বলেন, যেরকম নাউজুবিল্লাহ কোন অবিবাহিত কোন যুবক যদি জানা করে তার শাস্তিও দুনিয়াতে বেশি না কম, বিবাহিতের চাইতে বেশি না কম। বিবাহিত জানা করলে পরে তাকে পাথর মেরে শেষ করে দাও, আর অবিবাহিত যদি কোন যুবক জানা করে মিয়াতে জেলদা 100 দররা পিটা। কি কথা বোঝা গেল? কি কিছু কন্ডিশন আছে। এরপরে আরেক শ্রেণী হলো যে সুদখোর, সুদ খেতে খেতে সুদকে জায়েজ মনে করে, এরকম তো নাই। এখন যে উঠবে ভাববো ওটাই সুদ খায়। আচ্ছা, নাম্বার ৬ হলো যে সন্তান পিতা মাতাকে কি করে না, ভাত দেয় না। আচ্ছা আচ্ছা, ভাত দিল কিন্তু কথা কয় না, তাহলে কি হলো? ভাত দিল কিন্তু বিয়া দিবি করে, তাহলে সমস্যা আছে না নাই? এক কথায় শুধু ভাত দিলেই হবে না, বুড়া বয়সে বাপ হয় শিশুর মতো। কিছু কিছু দেখবেন বুড়া বয়সে সন্তান হাজার যথেষ্ট চেষ্টা করতেছে বাপ মার জন্য, যা চাই তাই দেয়, এরপরও ছেলের নামে দুর্নাম করে, এরকম বাপ আছে না নাই? বয়স হয়ে গেছে যে, বয়স হয়ে গেলে এগুলো করে, ওকে বলে বেড়ায় কে আমার বেটা ভালো না, এই করে ওই করে, তো আপনি চাই কি বাপের পিটাবেন, বাপরে ধমক দিবেন? সর্বোচ্চ আপনি বলতে পারেন, আব্বা আমি তো তোমার বেটা হই, আমি তোমার ছেলে, তো তুমি ওকে বলে বেড়াও, ওকে বলে বেড়াও, তাহলে তো আমার সম্মানটা কই যায়? আর তোমারই তো ছেলে, আমি তোমার সম্মান তো থাকে না। আব্বা এটিকে না বললে হয় না, এতটুকু আপনি বলতে পারেন? চোখান দিয়ে কথা বলতে পারবেন না আপনি? বলতে পারবেন না? আপনি যখন শিশু ছিলেন ঘন ঘন পেশাব করেছেন, খান্নায় অসুখ হয়েছে, কে কে করে কেঁদেছেন, আপনার বাপ কিন্তু চোখ রাঙ্গায় নাই, আপনার বাপ চোখের পানি ফেলে আরো কেঁদেছে, আল্লাহ আমার বেটারে সুস্থ করে দাও, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বাপ মার সঙ্গে নাফরমানি করা যাবে, আস্তে বলুন যাবে, বাপ রিক্সা চালায় আর ছেলে FZR1 হন্ডা চালায়, এরকম কিছু বদমাইশ আছে না নাই বলেন? নেতা নেতা পাতি নেতা আছে না, আছে না? বাবা রিক্সা চালায় আর ছেলে R1 FZ হন্ডা চালায়, আছে না? ওগুলো সঙ্গ ছাড়ো, ছেড়ে বাপমার খেদমত করো, জান্নাত বাবা জোরে কোন, সুবহানাল্লাহ। আচ্ছা এগুলো কথা বলার দরকার আছে না? আছে। আবার ওই শ্রেণী জাহান্নামের ওই গর্তের মধ্যে ঢুকবে যে মিথ্যা সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষী তো আমার দেশে নাই, মিথ্যা সাক্ষী, আরে মামলাই তো হয় না মিথ্যা সাক্ষী চালা, ঠিক আছে না? এটার জন্য আল্লাহ পাক গাইনা বক দোজক রেখে দিয়েছেন। সর্বশেষ ৮ নম্বর হলো যে নারী, যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তানের পরিচয় দিয়ে বড় করে, মানে জেনার কাজে লিপ্ত হয়, জেনাকারী নারীর জন্য আছে। বিবাহিত অবস্থায় যে মহিলা জেনা করবে আল্লাহ পাক তাকে গাই নামক দোজকের মধ্যে ঢুকাবেন। জোরে বলি না আউযুবিল্লাহ। আল্লাহ পাক তুমি মাদেরকে হেফাজত করো, মাদেরকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও, মাদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও, মাদেরকে পাঁচ অক্ত নামাজি বানাও, প্রত্যেক শাশুড়িকে ছেলে বউয়ের সঙ্গে সুন্দর আচরণ করার তৌফিক দাও, প্রত্যেক ছেলে বউকে শাশুড়ির সঙ্গে সুন্দর আচরণ করার তৌফিক দাও, ছেলে শাশুড়ি ছেলে বউ শাশুড়ির সঙ্গে গন্ডগোল শাহজাদপুরে কোথাও নাই, এই গ্রামে নাই, ওই গ্রামে নাই, আছে গন্ডগোল আছে। অনেক সময় এরকম অভিমানে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়, আছে না নাই? আচ্ছা আত্মহত্যা করা কি? আরো জোরে, মারিয়ামকে আত্মহত্যা করেছিলেন? মারিয়াম কি করেছিলেন? ভরসা করেছেন কার উপরে? মারিয়াম একজন পুরুষ না মহিলা? এত বড় অপবাদ দিয়েছে, এরপরও তিনি অটল থেকেছেন কার পথে? আল্লাহর পথে। আমার মা, আমার মা, আপনার চরিত্রকে সুন্দর রাখতে হবে, আপনি শাশুড়ি আপনাকে শাশুড়ির মর্যাদা নিয়ে থাকতে হবে, আপনার ছেলে বউ আপনার মর্যাদা নিয়ে আপনাকে থাকতে হবে, গন্ডগোল করা যাবে না। শাশুড়িরা একটু বেশি ধৈর্যের পরিচয় দেওয়া দরকার, কারণ তাদের বয়স তো বেশি, মর্যাদা বেশি তাদের। চিন্তা করেন একটা কথা বলি,
তা আপনার তো মুরব্বী, আপনার তো মানে অভিজ্ঞতা নিয়ে আছেন, আপনার তো শ্বশুর টুসুর হয়ে গেছেন তাই না? আচ্ছা, বিষয়টা হলো শাশুড়ি বলতেছে আমার মেয়েটা এত ভাগ্যবতী, আমার মেয়েটা কেমন সুন্দর জায়গায় বিয়ে দিছি, জামাই টামার এত ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে, এমন কি আমার মেয়ের জামা কাপড় সুগুর আমার জামাই ধুয়ে দেয়। কি কথা, কি বোঝা গেল? এত ভালো, কিন্তু আমার ছেলে মানুষ হলো না, আমার ছেলে খালি বইয়ের কথা শুনে। আচ্ছা, কথা কি একজন বললো না দুইজন বললো? একজন বললো না দুইজন বললো? তাহলে সিমটা কি একরকম না দুই রকম? তাহলে দুই রকম সিমটা হলে কি তার ইমান ভালো? আস্তে কম, ইমান ভালো? মমিন কথা বলবে কয় জমানে? কয় জমানে? ইনসাফ ভিত্তিক কথা বলবে। আপনার মেয়েকে যেমন অন্যের ঘরে আপনি সুখ দেখতে চান, আপনার ঘরে যে মেয়ে এসেছে তার বাপ মাও তার মেয়েকে সুখ দেখতে চান, এটা বুঝতে হবে। এই ওয়াজ কিন্তু বড় একটা ওয়াজ হয়ে গেল, এটা খেয়াল করবে। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। তাও মা শুনে না, হয়তো মা বুঝতেছে না, মা কিনে সামনে নিয়ে বসবেন ছেলে, আপনি বলবেন মা তুমি তো আমার জান্নাত, তোমার পায়ের তোলা আমার জান্নাত। কিন্তু মা একটা কথা বলি, আচ্ছা আমি তোমাকে আম্মা ডাকছি কোনদিন বলো তো? কি বাবা তুই কি সহজে ডাকছিস? পেটের মধ্যে 4,500 বার ঘুতাইছিস, 9 মাস কষ্ট করেছি, ডেলিভারির যন্ত্রণা সহ্য করছি, 2 বছর দুধ খাওয়াইছি, 3 বছরের মাথায় একদিন তুই ডাকলি আম্মা, আমি যে কি খুশি হয়েছি বাবা। আচ্ছা 3 বছর এত কষ্ট করার পর তোমাকে আমি মা বলে ডাকলাম, আর আমার বউটা বিয়ের দিন রাতে এসেই তোমাকে ডাকছে আম্মা, তুমি খুশি হও না? কি কথা বোঝেন? কি কথা, কি বোঝা গেল? একটু বুঝ দিবেন, একটু ওয়াস্টস করবেন, সব ঠিক হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি এই গ্রামের প্রতিটি মাকে কবুল করো, প্রতিটি বোনকে কবুল করো, প্রতিটি ভাইকে কবুল করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার দিনের উপরে টিকে থাকার তৌফিক দাও। যে যেখানে আছেন বসুন, আমরা চাইবো কার কাছে? সবাই বসে পড়ো, আমরা কার কাছে চাইবো? দোয়া না করে একজন উঠবেন না, একজন উঠবেন না, আমি সবার কাছে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত্রি ঝুমরাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামে 2-3 আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে 2টি হাত তুললাম আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী বাপ, জনম দুঃখী বাপ জানজারে চলে গেলেন, জিন্দগির গুনাগুলো মাফ করে দাও, কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ওয়াল্লাহ তুমি তো দোয়া করতে বলছো, দোয়া শিখাইয়া দিয়েছো, আব্বা আম্মার জন্য দিল খুলে মন খুলে চিৎকার মেরে মেরে আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য, দূর দূরান্ত থেকে যারা আসলেন বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বলবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, ও আল্লাহ সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আমার নজরুল ইসলাম ভাইকে কবুল করে নাও, অনেকের নাম আমি জানি না, আমার ডানে বামে সামনে পিছনে আড়ালে যত ভাই হাত তুলেছেন, আমার মার হাত তুলেছেন, আল্লাহ মেহরবানি করে সবার দোয়াকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। দুর্গাপুরের প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানাইয়া দাও। আল্লাহ তাআলা ঘরে ঘরে আয়েশা সুমাইয়া খাদিজার মতো মা মারিয়ামের মতো মা পয়দা করে দাও। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না রে আল্লাহ, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। আল্লাহ তাআলা কোন দিন মরব জানি না, তবে একদিন মরে যাব রে, মৃত্যুর সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়বে, নিথর দেহ বেডরুমে থাকবে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, ভয় কাছে আসবে না বউ, সন্তানরা ভয় পাবে লাশ পড়ে আছে,
সারা জীবন মৃত্যুর পূর্ব পর্যন্ত আমার নাম সবাই জানতো রে, পরিচয় জানতো আব্দুল্লাহ আমিন, আব্দুল গাফফার, আব্দুর রহমান, আব্দুল মালিক। কিন্তু মরার সঙ্গে সঙ্গে বলবে, লাশ ঘর থেকে বের করো, লাশটাকে গোসল করাও, লাশটাকে জানাজা দিয়ে দাও। ও আল্লাহ, জানাজা হয়ে যাবে, মরা মুখ থেকে দেখে চলে যাবে, সেলাইওয়ালা কবর চুবর চলবে না, নট এলাও হয়ে যাবে। আমাকে নিয়ে সব পালকিতে চড়াইয়া কবরের দিকে জোর কইরা নিয়ে যাবে রে, কবরে শোয়া দেবে, বাঁশ চাবা দেবে, মাটি চাবা দেবে, ওই যে বিদায় দিয়ে আসবে রে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। ও আল্লাহ, বুঝতে পেরেছি দিন শেষে তুমি আমার একমাত্র বন্ধু রে আল্লাহ। কবরে শোয়া দেবে, বাঁশ চাবা দেবে, মাটি চাপা দেবে, সন্তান গুলো মাঝে মাঝে যাইয়া কাঁদবে, ফুফায়া ফুফায়া বলবে, বাবা তোমার আদর পাই না, মোহাম্মদ পাই না। ও আল্লাহ, কিন্তু কেউ ডেকেও আর কাছে পাবে না। ও আল্লাহ, লাস্টারে কি আসবে, মাথার চুলের শ্যাম্পু দিয়েছি, 24 ঘন্টা পর চুলগুলো খসতে থাকবে, গায়ে তেল সাবান লাগিয়েছে, এই চামড়াটা সঙ্গে সঙ্গে ওই পোকার পেটের খাদ্য হবে, 7 দিন যাবে না, পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক বের হবে, 3 মাস যাবে, 3 মাস যেতে না যেতে কবর খুঁড়ে দেখা যাবে, কবরে কয়েকটা হার ঘর ছাড়া কিছুই নাই। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, কিচ্ছু নাই তুমি ছাড়া আমাদের, তুমি আমাদের সর্বশেষ এবং একদম আমাদের একমাত্র সম্বল। আল্লাহ, মেহরবানি করে তোমাকে আমরা পেতে চাই, তুমি আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস-সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আত-তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.